আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিউটিফুল এই মায়াবী দ্বীপে আমরা থাকবো দুইটা দিন, সো ঘুরে ঘুরে দেখাবো পুরো সেন্ট মার্টিনকে। আর ভিডিও জুড়ে থাকবে অনেক গাইডলাইন যেগুলো আপনার সেন্ট মার্টিন ভ্রমণকে করবে রোমাঞ্চকর, যেমন কীভাবে সেন্ট মার্টিন আসবেন, সেন্ট মার্টিনের কোন বিচে নামা নিরাপদ, নয় কোনটায় নামা নিরাপদ, কোন বিচ দেখতে সুন্দর, কোন হোটেল বা রিসোর্টে থাকবেন, ছেড়া দ্বীপ যাওয়ার বেস্ট উপায় এবং অনেক অনেক ইনফরমেশন, যেগুলো জানলে আপনার সেন্ট মার্টিন ভ্রমণ হয়ে উঠবে রোমাঞ্চকর। চলুন ভিডিও শুরু করা যাক। সন্ধ্যা 7টায় ঢাকা থেকে রওনা দিয়ে আমরা কুমিল্লা পৌঁছাই রাত 10টায়। কুমিল্লার জমজম হোটেলে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়। এখানে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আমরা আবার রওনা হই এবং ভোর 5টার আগেই আমরা টেকনাফে পৌঁছে যাই। টেকনাফে আমাদের আগে আর কোনো বাস এসে এখনও পৌঁছায়নি। বাস থেকে নেমে আমরা খাবার হোটেলে ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর সকালের নাস্তা সেরে ফেলি। ভোর 5টার আগে টেকনাফে বাস পৌঁছে যাওয়াতে আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে, সেটা হলো সেন্ট মার্টিন যাওয়ার শিপগুলো ছাড়বে সকাল 9টা থেকে আসলে 10টার মধ্যে। সো যেহেতু 5টার আগে এখানে পৌঁছে গিয়েছি, এই 4-5 ঘন্টা আসলে এখানে বসে থাকার মতো খাবার হোটেল ছাড়া সেরকম কোনো অপশন নাই। তবে এখানে একটা সমাধানও পেয়েছিলাম, সেটা হলো হোটেল বা দোকানদারদের বললে তারা কিছু বাসা বাড়ির সন্ধান দেন, যেসব বাসাতে পেইং গেস্ট হিসেবে 4-5 ঘন্টা কাটানো যায় এবং ফ্রেশ হয়ে আস্তে ধীরে জেটি ঘাটে যাওয়া যায়। সো এটা একটা সমাধান বলে আমার কাছে মনে হয়েছে। টেকনাফের যে বাস স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের হেঁটে হেঁটে জেটি ঘাটে যেতে হচ্ছে। সো এখান থেকে মোটামুটি 7-8 মিনিট মতো লাগবে হেঁটে। আমরা আগে থেকেই কেয়ারি সিনবাদের টিকিট বুক করে রেখেছিলাম, সো এটার প্রিন্টেড কপি নিয়ে আমরা শিপে ওঠার জন্য যাচ্ছি। খুব নিরিবিলি এবং সুন্দর একটা সকাল, আর ওই যে আমাদের জন্য অপেক্ষা করছে কেয়ারি সিনবাদ। বাম দিক দিয়ে যেতে হবে না, এক জাহাজ থেকে আরেক জাহাজ আছে উপরে, সোজা চলে যাব না। এক্স্যাক্টলি 9:30টায় জাহাজ টেকনাফ থেকে ছেড়ে দিয়েছে আর আমরা এখন নাফ নদীর উপর দিয়ে যাচ্ছি। জাহাজ ছাড়ার পরে মাইকে ঘোষণা দিলেন বাম পাশে বনের মতো যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে একটা পার্ক বানানোর কাজ চলতেছে, পরবর্তীতে ওই পার্কটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। আর ডান পাশে দেখা যাচ্ছে টেকনাফ বন্দর, এখানে বিভিন্ন রকম জাহাজ বা নৌকা আসা যাওয়া করে থাকে। কেয়ারি সিনবাদের থেকেও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে এই পাখিগুলোকে খুব বেশি এনজয় করা যায়, কারণ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের পেছনে ওপেন স্পেস থাকাতে পাখিগুলো আসলে খুব কাছাকাছি চলে আসে এবং খুব বিউটিফুল লাগে। টিকিট কাটার সময় ওপেন ডেকে টিকিট কাটবেন, তাহলে পুরো জার্নিটা এনজয় করতে পারবেন। আদারওয়াইজ মনে হবে আপনি বাসের মধ্যে আছেন, সো জার্নিটা আপনার জন্য বোরিং লাগতে পারে। নাফ নদী পার হয়ে আমরা এখন গভীর সমুদ্রে। সেন্ট মার্টিন দ্বীপের খুবই কাছাকাছি আমরা, কিছুক্ষণের মধ্যেই আমাদের জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাটে পৌঁছে যাবে। সব জাহাজগুলো অলমোস্ট সেম টাইমে পৌঁছানোর জন্য আসলে জাহাজ থেকে নামতে বেশ সময় চলে যায়।
জেটি ঘাট থেকে নেমেই আমরা হাঁটতে হাঁটতে আমাদের আগে থেকে বুকিং করে রাখা সানরাইজ রিসোর্টে চলে আসি। রিসোর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা যাব পশ্চিম পাশের বিচে। পশ্চিম বিচে আমরা দেখব সূর্য অস্ত যাওয়া, হুমায়ুন আহমেদের বাড়ি সমুদ্র বিলাস, বিচে ঘোরাঘুরি করব, সাইকেল চালাবো, সামুদ্রিক মাছে বারবিকিউ খাবো এবং অনেক কিছু। রিসোর্টে দুপুরের খাবার খেয়ে আমরা চলে আসলাম উত্তর পাশের বিচে। এই উত্তর পাশের বিচটাই হচ্ছে সমুদ্রের পানিতে নামার জন্য সবথেকে নিরাপদ জায়গা, আর সবথেকে রিস্কি জায়গা হচ্ছে এই উত্তর এবং পূর্ব পাশের কোণার জায়গাটা। আসলে যে জায়গাটা জেটিঘাট থেকে ডানের কোণায় যে জায়গাটা দেখা যায়, সো পূর্ব এবং উত্তরের কোণা বরাবর যে জায়গাটা আছে ওইটা হচ্ছে সেন্ট মার্টিনের সবথেকে রিস্কি জায়গা। সো ইতিপূর্বে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেন্ট মার্টিনে তার বেশিরভাগই হচ্ছে ওই জায়গা থেকে। সো ওই জায়গায় নামার ক্ষেত্রে একটু নিরাপত্তা অবলম্বন করতে হবে, ওই জায়গাটায় না নামাই ভালো। আর ওখানে কিছু রেড ফ্ল্যাগ দেওয়া থাকে এবং নিরাপত্তা কর্মীরা আসলে ওই জোনটাতে না যাওয়ার জন্য অনুরোধ করে থাকে। সো আপনারা এই জোনটা অ্যাভয়েড করলেই হবে। আর এখন যে জায়গাটা দেখাচ্ছি উত্তর পাশে, এই জায়গাটা মোটামুটি নিরাপদ, এখানে নামতে পারেন। উত্তর পাশ থেকে অটোরিকশা করে চলে আসলাম আমরা পশ্চিম পাশের বিচে। এই হচ্ছে পশ্চিম পাশের বিচ। এই বিচে কিছু শুটকির দোকানও দেখতে পাচ্ছি আমরা, কিছু পোশাক আশাকের দোকানও আছে। আপনারা শুটকি কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন, এখানে বিভিন্ন রকমের শুটকি দেখা যাচ্ছে। আসলে আমরা আসলে সূর্যাস্ত দেখতে আসলাম, কিন্তু আজকে সূর্যের যে অবস্থা তাতে মনে হচ্ছে না সূর্যাস্ত দেখতে পাবো, কারণ সূর্য অলরেডি ডুবে গেছে। যে বন জঙ্গলের মতো দেখা যায়। হ্যাঁ, কি গাছ? কেয়া গাছ। কেয়া গাছ? ও, কেয়া গাছ। ওখানে কি কিছু জঙ্গলের মতো ওখানে ঢোকা যায়? ফল ধরে ছোট ছোট আনারসের মতো ফল আছে এখন। মেঘের পরে রোদ উঠলে যেমনটা হয় আর কি, একটু আগে একেবারেই মেঘাচ্ছন্ন লাগতেছিল, বাট এই মুহূর্তে রোদের যে চেহারা তাতে খুব জল 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 করতেছে, আর ঢেউগুলার উপরে রোদের যে আলো অসাধারণ সবকিছু মিলে। আটলান্টিক রিসোর্ট, এটা একেবারে বিচের সাথে, এটা সেন্ট মার্টিনের পশ্চিম বিচে। সো যারা সেন্ট মার্টিনের পশ্চিম বিচে একদম বিচের কাছাকাছি থাকবেন তারা এই রিসোর্টটাতে থাকতে পারেন। আচ্ছা, এখানে এক ভাই মনে হচ্ছে শুটকি বানাচ্ছে। কিসের শুটকি বানাচ্ছে এটা দেখেছি? ভাই, এগুলো কি শুটকি বানাচ্ছেন? কি মাছের শুটকি এগুলা? হ্যাঁ, এ তো নামই শুনি নাই কোনোদিন। হেওয়া ফাইসা ফাইসা, সমুদ্র ফাইসা এটা। ও, ফাইসা হয়ে গেছে নাকি? কত করে কেজি এগুলা? 500। আরে যে এগুলা কি মাছ? কালা চাঁদা। এগুলো কত করে কেজি? হ্যাঁ, 1300। এগুলো দেখতে তো অনেকটা ইলিশ মাছের মতো। এই এইগুলো দেখতে ও ইলিশের আপন ভাই এটা। ঠিক আছে, আমরা এখন হুমায়ুন আহমেদের বাড়িতে যাচ্ছি, সমুদ্র বিলাস। এই লোক এখানে কেন বাড়ি করছিল আমি এটা জানি না। আসলে ফিল করতে আসতো, সমুদ্র বিলাস করতে আসতো, বিভিন্ন বিষয় নিয়ে ও চিন্তা ভাবনা করতে আসতো। এগুলো কি ম্যাঙ্গো? রিয়েল না ফেক? মানুষজন ছবি তুলতে পারে এখানে, এখানে আসলে ভেতরে ঢোকার কোনো ওয়ে নাই।
সো ভিতরে অ্যাক্সেস করতে দিবে না, কেউ ছবি তুলতে চাইলে এখানে এসে ছবি তুলতে পারবে। উনি তাহলে এই সেন্ট মার্টিনে এসে এই জায়গায় বাড়ি করেছিল, কেমনে বাড়ি করলো, এই জায়গা কি উনি কিনেছে? আচ্ছা ফুটবল খেলে, ওটা কি কটেজ নাকি কিটা বললো? কোথায় কটেজ? এটাই হচ্ছে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস। হুমায়ুন আহমেদ সেন্ট মার্টিনে সেখানেই থাকতেন। এখন আমরা সামুদ্রিক মাছের বারবিকিউ খাবো। এটা কি করতেছো? এটা ফেরাই ফেরাবে সিরি ফেরাই ফেরাই ফেরাই। ওকে হইছে, এই ভালো করে পরিষ্কার করে এটা। হ্যাঁ বারবিকিউটা কিন্তু দারুণ, খুবই মজা লাগছে আমার কাছে। বারবিকিউ খাওয়া তো শেষ করলাম, এখানে নাকি স্পেশাল চা পাওয়া যায়। চলুন দেখি স্পেশাল চাটা কেমন। ভাই এটা স্পেশাল চা? কেমনে স্পেশাল? এটা গরুর দুধ তো সবাই পায় না, আর সবাই আনেও না। এটা আসলে গরুর দুধ 100%। এখানে কি গরুর চাষ হয়? আমরা টেকনাফ থেকে নিয়ে আসি। টেকনাফ থেকে ফ্রিজে রাখি। দেখি দুধ কেমন দেখি। ও ঠিক আছে, দেখে নিলাম। টেকনাফ থেকে কত করে নিয়ে আসেন গরুর দুধ? আমরা 150 টাকা নেবেন নাকি? না 150 টাকা। বারবিকিউ খেয়ে ও বিচের চা খেয়ে আমরা চলে আসলাম রিসর্টে। সানরাইজ রিসর্টের রাতের ভিউ খুবই সুন্দর, বিভিন্ন কালারের লাইট জ্বালায় রেখেছে তারা। এই লাইটগুলোই আসলে রাতের সৌন্দর্য আরও অনেক গুণ ফুটিয়ে তুলতেছে। ওফ অসাধারণ ফিলিংস। শীতকালের থেকে আমার মনে হয় এই জায়গাটা গরমকালে অনেক বেশি এনজয়েবল হবে, কারণ সনসন করে বাতাস হচ্ছে। কালকে সকালে উঠে আমরা যাব ছেড়া দ্বীপে। ছেড়া দ্বীপ ভ্রমণ শেষে আমরা এনজয় করব উত্তর পাশের বিচে। সো কালকের ভিডিওটি দেখতে পারবেন পার্ট টুতে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো কোশ্চেন থাকলে বা মতামত জানাতে চাইলে কমেন্ট করতে পারেন। আশা করছি পার্ট টু এর ভিডিওটি দেখবেন, আর পার্ট ওয়ান এর ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।